আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে সকালে অবশ্য আজকে 18ই ডিসেম্বর সকালে রৌদ্র উঠেছে। দিনাজপুরে সাধারণত এত কড়া রৌদ্র এত সকালে হয় না, তবু হয়েছে, ভালোই লাগছে। তো এর ভিতরে একটু আপডেট দিচ্ছি। এম্পায়ার ম্যান্ডারিন একটা সাড়া জাগানো, অনেক স্বাদের, অনেক রসালো, বলা যায় এ প্লাস গ্রেডের একটি ম্যান্ডারিন। সেটাই হলো, এটা একটা টবের মধ্যে আছে, এখন রং আসতে শুরু করেছে। এগুলো মিডিয়াম ইন সাইজ, আর একটু বড়ো হবে, এটা যেহেতু টবে অতটা হয় নাই। এই মোটামুটি আপনারা যে দেখেন এখানে কিছু আছে, ঝুলে ঝুলে আছে, এবং এটা আমরা আরও কিছুদিন পরে হারভেস্ট করতে পারবো। তো দেখি একটা একটু খুলে কেমন হয়েছে। ওয়াও, মিডিয়াম সাইজ, রং আসতে শুরু করেছে, অনেক ওজন, রসের কোনো ঘাটতি নাই। ডিসেম্বরের 18 তারিখ, সো আমরা ধরেই নিতে পারি যে আরও 15-20 দিন থাকবে। এই দেখেন যে কালারটা দেখেন, আলহামদুলিল্লাহ অনেক মজার কালার, দেখতে খুবই সুন্দর। এই যে ভেতরে রসে ভরপুর, কোনো শুকনো ভাব নেই। টেস্ট আমি করি, আপ সবার পক্ষ থেকে আমিই করি। বিসমিল্লাহ, অনেক রসালো, অনেক মিষ্টি, এবং এটা আর এই দেখেন এখন চোচাটা খুবই পাতলা, আর 7 দিন পরে চোচাটা আলগা হয়ে যাবে। যখন আলগা হয়ে যাবে, দ্যাট ইজ দ্য টাইম অফ ম্যাচুরিটি। এটা যে শেয়ার করলাম, অনেকে চারা নিয়েছেন, চারা আছে, সাইজটা একটু ছোটো চারার কালেক্ট করতে পারবেন। আল্লাহ হাফিজ।